ভিডিওটি দিনের হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। ডিসপেপসিয়া, গলব্লাডার ডিসপেপসিয়া, এই ভদ্রলোকের গলব্লাডারের দুটো পলিপ আছে। সো ডিউ টু পলিপ দের ইজ ডিস্টারবেন্স অফ দ্য ফাংশনস অফ দ্য গলব্লাডার। আমরা জানি গলব্লাডারের মধ্যে যদি পাথর থাকে, টিউমার থাকে, পলিপ থাকে, তাহলে ওর যে রসটা নিঃসরণ হয় তা গুছিয়ে ঠিক মতন ডিওডেনামে আসতে পারে না। গলব্লাডার থেকে ভায়া সিস্টিক ডাক্ট, সিস্টিক ডাক্ট থেকে কমন বাইল ডাক্ট, কমন বাইল ডাক্ট দিয়ে ডিওডেনামের সেকেন্ড পার্ট অ্যাম্পুলা অফ ভ্যাটারে বাইলটা প্রবেশ করে। তাহলে ডিস্টার্ব হচ্ছে ওনার, তার জন্য একটা ডিসপেপসিয়া হচ্ছে। এইটা ওনার মেন প্রবলেম, এই পেটের গণ্ডগোলটাই ওনার মেন প্রবলেম। এছাড়া আছে ওনার লিভার বড়, ফ্যাটি লিভার, ফ্যাটি লিভার, মাল্টিপল ওয়ার্টস ইন ফেস, মোলস ইন দ্য ফেস, এইটাই ওনার মেন প্রবলেম। আপনার মেন প্রবলেম ইমরান সাহেব এই পেটের গণ্ডগোলটা, প্রেশার সুগার আছে তার সাথে। আপনার পেটের গণ্ডগোলটা কোন সময় বেশি মনে হয়? ওই বিকেল 4 থেকে রাত 7 পর্যন্ত। উনি কি আমাদের ম্যাথমেটিক্যাল পড়লেন নাকি আমি বুঝতে পাচ্ছি না। উনি বলছেন বিকেল 4 থেকে 7 পর্যন্ত বাদ। উপরে খাওয়ার পরে বিকেল থেকে। আপনি খাবার দাবার ঠান্ডা ভালোবাসেন কি গরম গরম? গরম গরম। গরম গরম ভালোবাসেন। মিষ্টি পছন্দ করেন কি করেন না? মিষ্টি পছন্দ করতাম, সুগার হয়ে আর এখন সুগার হয়েছে বলে খান না, ডাক্তারদের বারণ আছে, শরীরের পক্ষে ক্ষতিকারক, তাই আপনি খান না। কিন্তু আপনার ইচ্ছা আছে, আগে খেতেন। মিষ্টি ও পছন্দ করেন, ইউ প্রেফার সুগার। তো মিষ্টি পছন্দ করে, খাবার দাবার গরম খেতে ভালোবাসে, লিভার গলব্লাডার ডিজিজ, লিভারটা বড় পাওয়া গেছে, ফ্যাটি লিভার এবং গলব্লাডার ডিসপেপসিয়া আছে, গলব্লাডার দেয়ার আর টু টাইনি পলিপস ইন উইদিন দি গলব্লাডার। এই হলো ওনার মেন কমপ্লেন। আর মানুষটার মেন্টাল সিমটম পাওয়া গেছে, উনি ডিক্টেটোরিয়াল, ডিক্টেটোরিয়াল অ্যান্ড সাম ফিক্সড আইডিয়াস, ইরিটেবল, শর্ট টেম্পার্ড, অ্যাভারশন টু ওনিয়ন্স, পেঁয়াজ পছন্দ করে না, পেঁয়াজ পছন্দ করে না, পাতে একটু কাঁচা লবণ খায়, শীত বেশি, শীত বেশি, বা বংশে হাঁপানি আছে, কিডনির প্রবলেম ছিল, কিডনির পাথর ছিল ওনার বাবার, মায়েরও হাইপার টেনশন ছিল, ওনার মুখে অসংখ্য আঁচিল আছে, পায়ে কি কিছু করতে চাই, হাঁটুতে ব্যথা আছে। তাহলে কী ওষুধ এতে হতে পারে বন্ধুরা? ছবির মতন লাইকোপোডিয়াম সবাই ভাবছে, এবং লাইকোপোডিয়ামের মিষ্টি খেতে ভালোবাসে, খাবার দাবার গরম খেতে ভালোবাসেন, বিকেলের দিকে সব কষ্ট বাড়ে, লিভার গলব্লাডারের উপরে স্পেশাল অ্যাফিনিটি, লাইকোপোডিয়াম হ্যাজ দ্য স্পেশাল অ্যাফিনিটি ওভার দ্য লিভার অ্যান্ড গলব্লাডার। সো চিলি পেশেন্ট, শীত বেশি, মেন্টালি ডিক্টেটোরিয়াল। তোমার কী হয় দাদা? হয় উনি কি মানসিকভাবে দশজনের সাথে এই বল কী করবো, ওই বল কী করবো এরকম করে না, নিজে যা ডিসিশন নেয় দ্যাট ইজ ফাইনাল। সেটাই আপনি মনে করেন যে যা আছে ভালো হোক মন্দ হোক বাবা আমি যা বুঝবো দ্যাট ইজ ফাইনাল। সো ডিক্টেটোরিয়াল অ্যাটিচিউড, চিলি পেশেন্ট, শীত বেশি, শীত বেশি তো একটু, শীত বেশি, খাবার দাবার গরম খেতে ভালোবাসে, খাবার দাবার গরম খেতে ভালোবাসে, লিভার গলব্লাডারের উপরে স্পেশাল অ্যাফিনিটি আছে, বিকালবেলায় 4 পর থেকে 7:30 পর্যন্ত ওনার রোগ বাড়ছে, হোয়াই নট লাইকোপোডিয়াম? লাইকোপোডিয়াম ইজ দ্য চয়েস অফ রেমেডি নাম্বার 1। নাম্বার টু, দি পেশেন্ট ইজ সাইকোটিক, মুখে আঁচিল ভর্তি, মুখে আঁচিল ভর্তি, মল ভর্তি, পেঁয়াজ পছন্দ করে না, পেঁয়াজ পছন্দ করে না। সাধারণত আমি দেখেছি যেটা মুসলিম সোসাইটিতে, মুসলিম বাড়িতে পেঁয়াজ রসুন টসুন একটু বেশি খায়, কিন্তু উনি পেঁয়াজ মোটেই পছন্দ করে না। নাম্বার টু, পেঁয়াজ পছন্দ করে না, সাইকোটিক, ওনার বাতের ব্যথা আছে, মুখে আঁচিল ভর্তি আছে, ওনার বাবার কিডনি স্টোন ছিল, বাবা মা দুজনেরই প্রেশার বেশি ছিল, শীত বেশি, অন্ধকারে হাঁটার সময় মনে হয় পিছন থেকে কোনো লোকজন ভূতটুত ফলো করছে আপনাকে, খুব বেশি হয় না, বজ্রপাতের খুব ভয়, ফিয়ার অফ থান্ডার স্টর্ম। সো পেঁয়াজ পছন্দ করে না, শীত বেশি, বংশের সাইকোসিস, নিজের সাইকোসিস। সো থুজা ইজ দ্য ইন্ডিকেটেড রেমেডি, পেশেন্ট ইজ সাইকোটিক। এবং ড্রিমস অফ ডেথ পারসনস, মৃত মানুষের স্বপ্ন মাঝে মধ্যে দেখে। সো দিস এ মিক্সড মায়াসমেটিক কেস উইথ প্রিডোমিনেন্স অফ সোরা, সাইকোটিক ইন দ্য ব্যাকগ্রাউন্ড। যখন মিক্সড মায়াসমেটিক কেসে যেটা বেশি সাইলেন্ট আছে, ডরম্যান্ট আছে, লেটেন্ট আছে, তাকে আমরা বলি ইন দ্য ব্যাকগ্রাউন্ড। সো সাইকোটিক ইন দ্য ব্যাকগ্রাউন্ড, অ্যাট প্রেজেন্ট সোরা ইজ প্রিডোমিনেন্ট, তাহলে আমাকে সোরার ওষুধ এখন দিতে হবে। সো লাইকোপোডিয়াম ইজ দ্য চয়েস অফ রেমেডি, বাট পেশেন্টের পরে থুজা লাগবেই লাগবে, তা নাহলে কিওর করা অসম্ভব হয়ে পড়বে, বিকজ পিছনে যে সাইকোটিক মায়াজম কলকাঠি নাড়ছে সোরাকে ইরিটেট করছে। সো ইরিটেশন অফ দ্য সোরা ফার্স্ট শুড কন্ট্রোল বাই লাইকোপোডিয়াম। অনেক বইয়ে যেমন বলা আছে লাইকোপোডিয়াম ডিপ অ্যাক্টিং মেডিসিন, প্রথমে না দেওয়াই ভালো,
এর কোনো গুরুত্ব নেই, সিমটম পেলে আমরা দিতে পারি। মনে হচ্ছে আগেকার দিনে লাইকোপোডিয়াম ভেরি ডিপ্যাক্টিং, তাই 201 mL দিলে ভায়োলেন্ট অ্যাগ্রেভেশন হতো, সেদিন হয়তো বারণ করেছে। ইন কেস অফ 50 mL স্মল স্কেল অফ পোটেন্সি, উই হ্যাভ নো বার নো ডিফিকাল্টিজ টু গিভ দ্য লাইকোপোডিয়াম, টু প্রেসক্রাইব দি লাইকোপোডিয়াম ফ্রম দ্য ভেরি বিগিনিং। সো থ্যাংক ইউ ইমরান সাহেব, আপনার কেসটা তো একদম সুস্থ করে দেবো আপনাকে, আর ডাক্তারদের শেখানোর জন্য আপনার পারমিশন নিয়ে ভিডিওটা করলাম। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।